করোনায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান মারা গেছেন। রোববার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে মরদেহ নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার স্বজনরা। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং ঢাকার দুই মেয়র গভীর শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন জাহেদুল আলম। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেটের জনপ্রিয় নেতা বদরউদ্দিন আহমদ কামরান। গোটা সিলেট বিভাগে তিনি পরিচিত ছিলেন জনতার কামরান নামে। ধনী গরিব সব শ্রেণীর মানুষের সাথে ছিল তার আত্মিক সম্পর্ক, যে কারো বিপদে পাশে দাঁড়ানোর এক অসামান্য গুণ ছিল তার। গত 5 জুন সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় বদরউদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। পরদিন জ্বর বাড়লে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় 7 জুন হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এরপর CMHE চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে 28 মে তার স্ত্রী আসমা কামরানেরও করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি তার নিজ বাসাতে আইসোলেশনে আছেন। 1972 সালে সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হন বদরউদ্দিন আহমেদ কামরান। 1995 সালে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর 2002 সালে সিটি সিলেট কর্পোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান তিনি। 2003 সালে চারদলীয় জোট সরকারের সময় সিটি নির্বাচনে সিলেটের প্রথম মেয়র নির্বাচিত হন কামরান। 2008 সালে 1/11 সময় বিরূপ পরিস্থিতিতেও কারাগারে থেকে দ্বিতীয় দফায় সিলেটের নগরপিতা নির্বাচিত হন তিনি। কিন্তু এরপর সবশেষ 2 সিটি নির্বাচনে BNP'র আরিফুল হক চৌধুরীর কাছে হার মানেন তিনি। 1989 থেকে 1997 সাল পর্যন্ত সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 2002, 2005 এবং 2011 সালে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বদরউদ্দিন আহমেদ কামরান। আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছিলেন তিনি। 1951 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করা কামরান মৃত্যুর সময় স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা।